চলতি বছরের 22 ফেব্রুয়ারি যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমানুর পাপিয়া ও তার স্বামী মফিজুর বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব। এই সময় তাদের কাছ থেকে 7টি পাসপোর্ট, বাংলাদেশি 2,12,000 টাকা ছাড়াও 25,600 জাল টাকা এবং ভারতীয় রুপি, শ্রীলঙ্কান মুদ্রা, মার্কিন ডলার ও 7টি মোবাইল ফোন জব্দ করে। অনুসন্ধানে বেরিয়ে আসে রাজধানীর হোটেল ওয়েস্টিনে 25টি রুমের 3,23,24,000 টাকারও বেশি বিল। ক্যাশে পরিশোধ করেন নরসিংদীর প্রভাবশালী পাপিয়া। সেখান থেকে করেন প্রায় 40,00,000 টাকার শপিং, যার কোনো বৈধ উৎস নেই। 2015 সালের এপ্রিল থেকে 5 বছরে বাসা ভাড়া দিয়েছেন 30,00,000 টাকা। গাড়ির ব্যবসায় বিনিয়োগ করেছেন 1 কোটির বেশি। পাপিয়ার স্বামীর নামে জমা হওয়া 30,52,958 টাকারও কোনো বৈধ উৎস নেই। এসব অর্থের উৎস খুঁজতেই পাপিয়া দম্পতিকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে দুদকে। দুদক সচিব জানান, জিজ্ঞাসাবাদ শেষে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। দুর্নীতি দমন কমিশন থেকে অনুসন্ধান করা হয়েছে এবং অনুসন্ধানকারী কর্মকর্তার অনুসন্ধানের প্রেক্ষিতে তার বিরুদ্ধে 6,24,18,718 টাকার অতিরিক্ত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তদন্তকারী কর্মকর্তা যাকে মনে করেন তদন্তের প্রয়োজনে, যে সেইভাবে তিনি ব্যবস্থা নেন। র‍্যাবের অভিযানে পাপিয়ার বাসা থেকে 58,41,000 টাকা এবং সুমনের নামে 22,00,000 টাকার গাড়ি উদ্ধার করা হয়, যার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।